আমি এসে দেখলাম যেরকম আপনি দেখছেন ঠিক সেরকমটাই, এরকম খোলা আছে, জিনিসপত্র তছনছ করা আছে, কোনো জিনিস মিসিং যায়নি। ভেতরটা তছনছ করা আছে, দরজা ভাঙা হয়েছে, বাচ্চাদের জিনিসপত্র, খেলনা, নথিপত্র সবকিছু তছনছ করা আছে। চালডাল যা ছিল সেট আছে, চালডাল তো ছিল এখানে, ছিল না, ছিল ওই বারোয়ারি দুর্গা মন্দিরেই ছিল, ওখানে ঠিকঠাক আছে। কি লক্ষ্য নিয়ে এসেছিল সেটা, আগে কি ওইখানেই ছিল, আগে কি চালডাল যা ছিল সব এখানে? পরশু দিনে চালডাল রিসিভ করেছে কমিটির দাদা, উনি চালডালটা সব ওই দুর্গা মন্দিরে রিসিভ করে রেখেছেন, মানে আমি ওনাকে সেরকমই বলেছিলাম। আজকে সকালবেলা এসে দেখছি আমরা চাল প্যাকিং করতে এসে দেখি যে এরকমভাবে সব কিছু খোলা, দরজাটা খোলা, তালা নেই। আর দরজা খুলে যখন আমি ভেতরে ঢুকেছি, রান্নাঘরের দরজা ভাঙা এবং সমস্ত জিনিস ছড়ানো। তারপরে পুলিশকে, আপনার কাউন্সিলরকে বললেন না? আমি কাউকে জানি, আমি আমি আমার কর্মী দিদিকে জানিয়েছি যে এইভাবে সব জিনিস ছড়ানো আছে, রিসেন্ট তাড়াতাড়ি আসো। এসে দিদি এসেছেন, এসে দেখেছি। আর এবার আমরা নথিপত্র সব, নথিপত্র সব তছনছ করা আছে, স্কুলে স্কুলে নথি সব তছনছ করা আছে, কাগজপত্র, কাগজপত্র তছনছ করা আছে সব, কাগজপত্র তো ফেলা আছে, সব বই খাতা কাগজপত্র সব ফেলা আছে। দিদি আমাকে সকালে ফোন করে, এসে দেখি ভাঙা, তছনছ করে দিয়ে গেছে। এখানে দুদিন আগে মাল এসেছিলো ICDS, এটা কমলপুর ICDS 3। এখানে মালগুলো হয়তো উদ্দেশ্যে চুরি করার উদ্দেশ্যে ছিল, তা পাশের বাড়িতে রেখে গিয়েছিলো বলে চুরি হয়নি, আপাতত তজনজ করে ভাঙচুর করে গেছে। এখানে বহিরাগত কিছু দুষ্কৃতি আসছে, আনাগোনা করছে রাত 12-11টার সময়। অবিলম্বে এই দুষ্কৃতিকে গ্রেপ্তার করলে খুব ভালো হবে, প্রশাসনকে জানাচ্ছি, পুলিশ এসছে। এর আগেও তো এখানে বোম পাওয়া গেছে, হ্যাঁ বোমা, এখানে বোমা পেয়েছে। এখানে দুষ্কৃতি বিজেপি নামক, RSS বা ওই গাঁওতা নামক যে দুষ্কৃতি আগের দিনেই বলেছিলাম সেই দুষ্কৃতিগুলো ছিল, ওইসবই করছে। পারুলে যে একটা খুন হয়েছিল সেটাও বিজেপিরই দুষ্কৃতি ধরা পড়েছে, সুজয় মহন্ত বলে। আমরা পরে জানতে পারলাম যে নিজেদের মধ্যে খুন হচ্ছে, তৃণমূলকে দোষারোপ করছে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি, এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোণায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। ওয়াক্ত পর খুশিয়াঁ হাম পৌঁছাতে হ্যায়, লালা 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 বিশ্বাস জাগাতে হ্যায়, লালা स्पीड पोस्ट दुनिया भर में अपनों तक अपनी बात पहुंचाने का सबसे भरोसेमंद और किफायती उपाय। स्पीड पोस्ट टाइमली डिलीवरी ऑफ हैप्पीनेस। पश्चिम मेदनीपुरे देवरा बाजारे एसे गेलो ओराकेल ग्रुपेर नतून संयोजन, बहु प्रतीक्षित झा चकचके कन्फेक्शनार्स, सुगर बुगर केक्स एंड मोर शॉप। शुधु आपनादेर एकदम हाथेर काछेई नय, मनेर पाशेओ। শহরে
করোনা সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড সেক্টর 2 বিধাননগর সল্টলেক কলকাতা করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।